বাংলার ভূমি ওয়েবসাইট থেকে আমরা কিভাবে আরওয়ার পর্চা বা আরওয়ার রেকর্ড ডিজিটালি সাইন রেকর্ড যেটি বিএলআরও ডিজিটালি সাইন করে যেটা পিডিএফ আকারে পাঠায় সেই রেকর্ড আমরা কিভাবে আজকে অ্যাপ্লিকেশন করব এবং কিভাবে ফিস পেমেন্ট করব এবং কিভাবে সেটি ডাউনলোড করব সমস্ত পদ্ধতি কিন্তু এই বিস্তারিতভাবে এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো। তাই ভিডিওটি মনোযোগ সহকারে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি যারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং আপনি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো প্রথমে চলে আসুন, প্রথমে চলে আসতে হবে বাংলার ভূমি ওয়েবসাইটে, banglarbhumi.gov.in এই ওয়েবসাইটে চলে আসতে হবে। আমি তো অলরেডি এই সাইটেই আছি এবং এখান থেকে আপনারা সাইন ইন করে নেবেন, আপনাদের আইডি এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করে নেবেন। এখানে একটা ক্যাপচা আছে, ক্যাপচা ফিল আপ করতে হবে। ক্যাপচা ফিল আপ করার পরে এখান থেকে লগ ইন করে নেবেন। লগ ইন হয়ে যাওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আমি লগ ইন হয়ে গেছি এবং এখান থেকে সিটিজেন সার্ভিসে আসতে হবে। সিটিজেন সার্ভিসে আসার পরে সার্ভিস ডেলিভারি এবং সার্ভিস ডেলিভারিতে আসার পরে আরওয়ার রিকোয়েস্ট এই অপশানটাতে আসতে হবে। সার্ভারটা মনে হচ্ছে একটু প্রবলেম আছে যার জন্য একটু দেরি হচ্ছে। তো যাই হোক, এই পেজটি ওপেন হবে। পেজটি ওপেন হওয়ার পরে কিন্তু আপনাদের যে ডিস্ট্রিক্টটা আছে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন এবং এখান থেকে ব্লকটা সিলেক্ট করে নেবেন এবং এখান থেকে যে মৌজাটা আপনাদের আছে সে মৌজাটা সিলেক্ট করে নেবেন। মৌজাটা সিলেক্ট করার পর আপনাদের যে খতিয়ানটা আছে খতিয়ানটা কিন্তু এখানে দেখে দেখে দিয়ে দেবেন। খতিয়ানটা দিয়ে দিলাম। খতিয়ানটা দেওয়ার পরে আপনাদের প্রথম ফার্স্ট নেম লাস্ট নেম এবং আপনাদের যে গার্ডিয়ান নেমটা হবে গার্ডিয়ান নেমটা আপনাদের এখান থেকে দিয়ে দেবেন এবং এখান থেকে অ্যাড্রেসটা দিয়ে দেবেন। অ্যাড্রেস লাইন 1, অ্যাড্রেস লাইন 2 এবং অ্যাড্রেস লাইন 3 আপনাদের অ্যাড্রেসটা দিয়ে দেবেন। অ্যাড্রেসটা দেওয়ার পরে এখান থেকে ক্যাপচারটা দেখে দেখে ফিল আপ করে দেবেন। তাহলে আমি ফিল আপ করার পরে আপনাদের দেখাচ্ছি। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই ফর্মটি কিন্তু ফিল আপ করে নিয়েছি, এই জায়গাগুলো যেগুলো বাকি ছিল সেগুলো কিন্তু টোটালটা ফিল আপ করে নিয়েছি এবং ক্যাপচারও এখান থেকে দিয়ে দিয়েছি। ক্যাপচারে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ক্যালকুলেট ফ্রি, ক্যালকুলেট ফির উপরে ক্লিক করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন ক্যালকুলেট ফির উপরে ক্লিক করার পরে এখানে অ্যাপ্লিকেশান নাম্বার দিয়ে দিয়েছে। অ্যাপ্লিকেশান নাম্বার নোট করার পরে এখান থেকে যে কটা পেজ রেকর্ডে আমার কটা পেজ রয়েছে সেই অনুযায়ী কিন্তু এখানে ফিজটা চলে এসেছে। এখানে যদি দুটো পেজ থাকতো তাহলে এখান থেকে কিন্তু 30 টাকা হয়ে যেত, ঠিক আছে। এবং এখান থেকে আপনারা কীভাবে পেমেন্ট করবেন, নেট ব্যাঙ্কিং, কাউন্টার পেমেন্ট, ডেবিট কার্ড অথবা এসবিআই ইপে। আমি তো এখান থেকে এসবিআই ইপে করবো। এসবিআই ইপে করার পরে এখান থেকে কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পরে এখান থেকে কনফার্ম করবেন। কনফার্ম এখানে প্রসিড করার পর এখান থেকে কিন্তু আপনারা এই যে জিআরএন নাম্বারটা আছে যে জিআরএন নাম্বারটা অবশ্যই নোট করে নেবেন। এই আরওয়ার নাম্বার এবং এই জিআরএন নাম্বারটা আপনি নোট করে রাখবেন। এই দুটো নাম্বার দিয়েই কিন্তু পর্চাটা ডাউনলোড করা হবে। যখনই ডিজিটালি সাইন করে আপনাকে পাঠাবে তখন কিন্তু এই দুটো নাম্বার দিয়েই কিন্তু পর্চাটা ডাউনলোড করতে হবে, ঠিক আছে। তাই অবশ্যই এটা নাম্বার দুটো নোট করে রাখবেন এবং সেটা ভালো করে গুছিয়ে রাখবেন। তো এখান থেকে আমরা প্রসিড করব। প্রসিড করার পরে এখান থেকে যে ক্যাপচাটা আছে ক্যাপচাটা ফিল আপ করবো দেখে দেখে। ক্যাপচাটা দিলাম। ক্যাপচাটা দেওয়ার পরে এখান থেকে কনফার্ম করব। কনফার্ম করার পরে এখান থেকে কিন্তু এই পেমেন্ট মেথডে আপনারা পেমেন্ট করতে পারবেন, ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ভিম, ইউপিআই এবং ওয়ালেট এবং এনইএফটি। আমার কিন্তু এখান থেকে ওয়ালেটটাই সুবিধা হবে সেই জন্য আমি এখান থেকে ওয়ালেট করলাম, পেটিএম ওয়ালেট। এখান থেকে পে করলাম। আমাদের পে অপশানে ক্লিক করার পরে কিন্তু এখানে ফোন নাম্বারটা চলে এসেছে, মানে যে আপনাদের পেটিএম ওয়ালেটের সাথে যে ফোন নাম্বারটা যুক্ত আছে সেই ফোন নাম্বারটা কিন্তু আপনাদের এখানে দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পরে কিন্তু এখান থেকে প্রসিডে ক্লিক করবেন। প্রসিডে ক্লিক করার পরে কিন্তু একটা ওটিপি আসবে, ওটিপিটা দিয়ে দেবো। ওটিপি দিয়ে দিলাম। ওটিপি দেওয়ার পরে কিন্তু ভেরিফাই করব। ভেরিফাই করার পর এখান থেকে পে অপশানে ক্লিক করবো। আপনারা দেখতে পাচ্ছেন পেমেন্টটা কিন্তু সাকসেস হয়ে গেছে। আমরা এখান থেকে চালানটা ডাউনলোড করে নেব। তারপর আমরা কিন্তু এখান থেকে ব্যাকে চলে যাব, ঠিক আছে। এটা কিন্তু আমাদের অ্যাপ্লিকেশানটা হয়ে গেল। এবার অ্যাপ্লিকেশান করার পর আমরা এখান থেকে কীভাবে পর্চাটা ডাউনলোড করবো সেটাই দেখাচ্ছি। অ্যাপ্লিকেশানটা হওয়ার পরে আবার কিন্তু আপনাদের বাংলার ভূমি ওয়েবসাইটে চলে আসতে হবে। বাংলার ভূমি ওয়েবসাইটে চলে আসার পরে
আবার সিটিজেন সার্ভিসে আসতে হবে। সিটিজেন সার্ভিসে আসার পর জিআরএন সার্চ, এই জিআরএন সার্চে আসার পর এখানে রিকোয়েস্ট টাইপ, কী রিকোয়েস্টটা করেছিলাম আমরা এখানে আরওয়ার পিআই ম্যাপ এটি সিলেক্ট করব। এটি সিলেক্ট করার পর এন্টার জিআরএন নাম্বার, যে জিআরএন নাম্বারটা নোট করে রাখতে বলেছিলাম সেই জিআরএন নাম্বারটা এখানে দেবেন এবং অ্যাপ্লিকেশন নাম্বারটা এখান থেকে দেবেন। দেওয়ার পর এখানে ক্যাপচাটা যেটা আছে ক্যাপচাটা ফিল করবেন, ফিল করার পর সাবমিটে ক্লিক করবেন। তারপর এটা ফিল করে আপনাদেরকে দেখাচ্ছি, এখান থেকে সমস্ত জিনিসটা ফিল আপ করে নিয়েছি, ফিল আপ করে নেওয়ার পর ক্যাপচারও দিয়ে দিয়েছি এখন এবং এখান থেকে সাবমিট করব। সাবমিট করার পর এখান থেকে কিন্তু ইয়োর ডিটেলস আর কারেক্ট, প্রেস কন্টিনিউ প্রসেস ফার্দার, এখানে ওকে ওকেতে ক্লিক করব। এখান থেকে কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ক্লিক ডাউনলোড পিডিএফ বাটন গেট সাইন পিডিএফ নিউ ট্যাব, থ্যাংক ইউ, এখান থেকে ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর এখান থেকে ডাউনলোড পিডিএফ, তো আপনারা দেখতে পাচ্ছেন পিডিএফটা ডাউনলোড হয়ে গেছে এবং এটা আপনারা ওপেন করছি। ওপেন করার পর আপনারা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু আমাদের যে যে পর্চাটার জন্য অ্যাপ্লিকেশন করেছিলাম সেই পর্চাটা কিন্তু ডিজিটালি সাইন হয়ে চলে এসেছে। এখানে দেখতে পাচ্ছেন ডিজিটালি সাইন বাই শুভজিৎ গোস্বামী, মানে এটা একজন বিএলআরও, শুভজিৎ গোস্বামী হচ্ছেন বিএলআরও, বিএলআরও ডিজিটাল সাইন করে কিন্তু পাঠিয়ে দিয়েছে এবং এটা আমি এখান থেকে ডাউনলোড করে নিয়েছি এবং এটাতে এটা এখান থেকে প্রিন্ট করে দেবো, ঠিক আছে। এই ভিডিওর মাধ্যমে কীভাবে আরওয়ার পর্চা অ্যাপ্লিকেশন করলাম, কীভাবে ফিস পেমেন্ট করলাম এবং কীভাবে ডাউনলোড করলাম সমস্ত পদ্ধতি কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখালাম। ভিডিওটি যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন এবং প্রচুর পরিমাণে শেয়ার করবেন, এবং আপনি চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।